বয়সে তাকে বিড়ঙ্গনা করেছে। তিনি মাতঙ্গিনী, তিনটি গুলি খেয়েও উড়িয়েছিলেন তেরঙ্গা। অবিভক্ত মেদিনীপুরের তমলুকে শহীদ হন গান্ধীবুড়ি। স্বাধীনতা দিবসে গান্ধীবুড়িকে শ্রদ্ধা। গান্ধীজি ডাক দিয়েছেন ইংরেজ ভারত ছাড়ো, সামিল হয়েছে দেশবাসী। ৪২-এর আন্দোলনে ফুটছে বাংলা, তোলপাড় বিপ্লবের মাটি মেদিনীপুর। তমলুক থানা ও কোর্ট দখলের লক্ষ্যে এগোচ্ছিল মিছিল। বানপুকুরের পাড়ে মিছিল আটকে গুলি চালায় পুলিশ। ছত্রভঙ্গ মিছিলের সামনে এগিয়ে আসেন বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা, এক হাতে তেরঙ্গা, অন্য হাতে শাঁখ। এবং তিনি এই স্থানে ব্রিটিশ পুলিশদের নিষেধ করেন, বলেন, হরজাও হরজাও, তোমরা আমার দেশের ছেলে, কেন ব্রিটিশের অনুগত? তোমরা চলে এসো আমাদের সঙ্গে, ব্রিটিশের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করব। ইংরেজ পুলিশের তিনটি গুলি বিঁধেছিল মাতঙ্গিনীর শরীরে। গুলি হাতে, পায়ে এবং মাথায় লাগলো, অথচ জাতীয় পতাকাটা কিন্তু উড্ডীন অবস্থায় থাকলো। তো এটা একটা অত্যাশ্চর্য ঘটনা। অল্প বয়সে বিয়ে, 18 বছরে বিধবা। গান্ধীবাদী মাতঙ্গিনী হাজরা অংশ নেন স্বাধীনতা সংগ্রামে। নিরক্ষর গ্রাম্য বৃদ্ধা মাতঙ্গিনীর আত্মবলিদান বিফলে যায়নি। মাতঙ্গিনী শহীদ হওয়ার 5 বছর পর দেশ স্বাধীন হয়। 73 বছরে বৃদ্ধা হয়েও অসীম সাহস দেখিয়ে তিনি আত্মবলিদান করেছিলেন। এই স্থানে স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে কনিষ্ঠতম বালক পুরী মাধব প্রাণত্যাগ করেছিলেন এই একই দিনে। তমলুকের বানপুকুরের পাড়, মেদিনীপুরের মাটি, শহীদের রক্তে ভেজা, মাতঙ্গিনী হাজরার রক্তে ভেজা মাটি, স্বাধীন ভারতের তীর্থক্ষেত্র। তমলুক থেকে সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, News 18 বাংলা। স্বাধীনতা